আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হলাম হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ওভি মোটরস থেকে। আজকে আমি দেখাবো আপনাদেরকে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ওভি মোটরসে কোন কোন কোম্পানির বাসের কাজ চলছে এবং নতুন কী চেসিস এসেছে ওভি মোটরসে, সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। সবাইকে অগ্রিম ধন্যবাদ। শুরুতে আসি মার্সিডিজ বেঞ্জের আপডেট নিয়ে। বাংলাদেশে গত কয়েক মাস আগে নতুন মডেলের একটি চেসিস এসেছে মার্সিডিজ বেঞ্জের। যেই চেসিসটি বলা যেতে পারে নন এসি বাসের জন্য পারফেক্ট একটি চেসিস, প্রায় 12 মিটারের একটি চেসিস। তো প্রথম লটে দুটি চেসিস আসে, যার একটি চেসিসের উপর বডি নির্মাণ করে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ বডি ওভি মোটরস, যেটা আপনারা আমাদের পেছনের ভিডিওতে দেখেছেন, এবং ওই বাসটির উদ্বোধনও করা হয়ে গেছে ইতিমধ্যে। আর এখন দ্বিতীয় লটে বলা যেতে পারে ছয়টি চেসিস এসেছে বাংলাদেশে, এবং এই ছয়টি চেসিসই অবস্থান করছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ওভি মোটরসে। এবং এই চেসিসগুলো মার্সিডিজ বেঞ্জ, ভারত বেঞ্জ নয়, যেটা আপনাদেররা এই ভিডিওতে দেখতে পেরেছেন। ইঞ্জিনও লেখা আছে এবং বডির অন্যান্য জায়গাতেও লেখা আছে, চেসিসের অন্যান্য জায়গাতেও লেখা আছে এটা মার্সিডিজ বেঞ্জ। সুতরাং আমরা এটাকে ধরে নেব এটা মার্সিডিজ বেঞ্জই, এটা ভারত বেঞ্জ না। আর আপাতত এই চেসিসগুলো কোনো অপারেটরে যুক্ত হয়নি। কোন কোম্পানি নিবে বা কারা বডি তৈরি করবে এখন এটা এখনও আপাতত জানা যায়নি আজকের ভিডিও রাখ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দিব। সবাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন এবং পরবর্তী আপডেট ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে। এখন আসি আপনাদেরকে হানিফ এন্টারপ্রাইজের আরেকটি আকর্ষণ আইচার স্কাইলাইন বাসের আপডেট নিয়ে। হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ওভি মোটরসে তিনটি আইচার স্কাইলাইন চেসিসের ওপর বডি নির্মাণ করা হয়েছে, বাস তৈরি করা হয়েছে, এবং এই তিনটি বাসই বিজনেস ক্লাস নন এসি বাস হবে, যার মধ্যে একটি বাস ইতিমধ্যে বের হয়ে গিয়েছে, দু একদিনের মধ্যে সার্ভিসও যাবে। আর বাকি দুটি বাসের কাজ চলছে, পেন্টের কাজ চলছে, বলা যেতে পারে 90% কমপ্লিট। শুধুমাত্র সিট বসানো বাকি এবং ভিতরের কিছু টুকটাক ডেকোরেশন বাকি। তো বাসগুলোর কাজ চলছে খুব দ্রুতই, আশা করা যায় এই সপ্তাহের মধ্যেই বের হবে এবং এগুলো সার্ভিসে যুক্ত হবে। রঙের কাজ চলছে, পেইন্ট দেওয়া হচ্ছে, ফাইনাল পেইন্ট, এবং সিটও তৈরির কাজ চলছে, সিট বানানো হচ্ছে, নতুন ফেব্রিক দেওয়া হয়েছে, এবং এগুলো বিজনেস ক্লাস নন এসি বাসের সিট, যেগুলো 2x1 এই ফরম্যাটে বসানো হবে গাড়িটিতে। প্রায় আঠাশ থেকে তিরিশটি সিটের মতো বসানো হতে পারে। অন্যদিকে মিটসুবিশি ফুসো বাসেরও কাজ চলছে। স্টারলাইনের 4 ইউনিট মিটসুবিশি ফুসো বাসের কাজ চলছে ওভি মোটরসে। আপাতত 4টি বাসেরই বডি তৈরি করেছে ওভি মোটরস। স্টারলাইনের আরও কিছু মিটসুবিশি ফুসো বাস আসার সম্ভাবনা রয়েছে, চেসিস আসার সম্ভাবনা রয়েছে ওভি মোটরসে। ইনশাল্লাহ পরবর্তীতে জানা যাবে যদি আসে। আর হানিফ এন্টারপ্রাইজের একটি এসি বাসেরও কাজ হচ্ছে, মিটসুবিশি ফুসো এসি বাস, ইকোনমি ক্লাস তৈরি সিট দেওয়া হবে বাসে। তো এই ছিল আমার কাছে ওভি মোটরস থেকে আপডেট। আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন এবং পরবর্তী আপডেট জানার জন্য আমাদের ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।